বৌরানী জানি না হঠাৎ কেন চুলকাচ্ছে হ্যাঁ এই হ্যাঁ এ তো সাদা ফুল দেখছি হ্যাঁ এই সাদা ফুলগুলো পালঙ্ক থেকে সরাতে হবে কখনো কখনো এই ফুলের জন্য এরকম ভাবে চুলকোতে থাকে এই সাদা ফুলগুলোর জন্য চুলকায় তাই না ভালোই হবে এই সব ফুলগুলো আমি বিছানায় ছড়িয়ে দেব আর যেই ছোট বউ এই বিছানায় শোবে তখন খুব চুলকাবে ওর তখন সব কিছু ছেড়ে বর বাপুর ঘর থেকে পালাতেই হবে ছোট বউ এখানেই আসছে এবার আপনি খুশি তো অনিরুদ্ধ বাবু হ্যাঁ হ্যাঁ একদম কাল রাত্রির পরেই স্বপ্নের রাত্রি এসেই গেল আপনার জীবনে তাহলে এই চলো চলো বেরোই নতুন বৌদি এদিকে এসো না হ্যাঁ বটুক কি হয়েছে বটুক কিছু চাই তুমি কি বিদ্যালয়ের কর্মশিক্ষার কাজ পারো না কিন্তু বড় বউ পারে আমি এক্ষুনি ডেকে আনছি না ওনাকে ডাকার কি আছে উনি তো এখানেই আছেন কি আমি বলতে চাইছি মিষ্টি দই তুমি কি মিষ্টি দই বানাতে জানো মিষ্টি দই না কিন্তু আমি জানি যে বড় বউ সেটা পারে তুমি দাঁড়াও আমি এক্ষুনি ওকে ডেকে আনছি না 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 মিষ্টি দই না না অন্য কিছু কি হ্যাঁ কি তৈরি হতে পারো কি আমি বলতে চাইছি তুমি তৈরি হয় না কাকা তোমায় ডাকছে পূজোর জন্য চলো চলো এখানে বসে ভালো করে তৈরি হয় না বটুক পড়ে গেল কি করছিস তুই বটুক আরে কি আছে এতে আরে বটুক এতে আঠা তোমার এখানে থাকার মানে একটাই যে তুমি এতে আঠা লাগিয়েছো বন্দিতা Thank you.
নিশ্চয় ছোট বউ নিয়ে গেছে, আমি ওকে চাবি নিতে দিইনি বলে তাই জন্য এইভাবে চুরি করে নিয়ে গেছে। এক্ষুনি আমি গিয়ে ওর থেকে চাবি ফেরত নিয়ে আসি। কত সহজে আমি পেয়ে গেলাম বন্দিতার থেকে এই চাবিটা। বড় খুব বুদ্ধিমতী, কিন্তু বন্দিতা বন্দিতা তো একদম ছোট। ওর এই ছেলে মানুষের সুযোগটা নিয়েই আমাকে খবর নিতে হবে। এই মনোরমার আসল চেহারাটা আসলে কি? যখন চুরি করেছে তাহলে নিশ্চয়ই কোথাও চাবি লুকিয়ে রেখেছে। চাবি এর মধ্যেই লুকিয়ে রেখেছে ছোট বউ। এসব কি করছো তুমি? হ্যাঁ, তুমি আমার জিনিসপত্রে হাত দিলে কি করে? কি খুঁজছিলে কি তুমি? হ্যাঁ, দ্বিতীয়বার যদি আমার জিনিসে হাত দাও তাহলে কিন্তু ভগবানকে ধন্যবাদ যে আস্তে আস্তে হলেও বন্দিতার পদক্ষেপ লেখাপড়ার দিকেই এগোচ্ছে। তাহলে বন্দিতা, কালকের ইন্টারভিউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। উনি শুধু তোমাকে কিছু প্রশ্ন করবেন, আর তুমি এটা জানো, আর তাও আবার তোমার আগের ক্লাস থেকে, এই বইগুলো থেকে। আর এই সব বইগুলোকেই তুমি একেবারে গুলে খেয়ে ফেলেছো। আমরা আগের বছর একসাথে কত পড়াশোনা করেছি না, আর তুমি ক্লাসে প্রথমত হয়েছিলে। তাই ব্যাস, এই বইগুলোর থেকে কিছু প্রশ্ন তোমাকে করা হবে, আর তুমি এইভাবে তুড়ি মেরে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। বন্দিতার ওপরে ওর শিক্ষক বাবুর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, তাই ব্যাস নিজের আত্মবিশ্বাস বজায় রেখো। আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? আমি ভয় পাই না বার বাবু। যখন ছোট বউ মারবে বলে হাত তুলেছিল তখনও ভয় পাইনি আমি। আমি চাইলে উত্তর দিতে পারতাম, কিন্তু আমাকে আমার শিক্ষক বাবু শিখিয়েছেন।
যে কারুর উপর হাত তোলা দুর্বলতার লক্ষণ।